হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি সুমা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই শুভেচ্ছা আর ভালোবাসা। তো আমি এখানে এসেছি শিব মন্দিরে সোমবার দিনকে আমাদের গ্রামে। যারা আমার ভিডিও দেখো এরা তো তোমরা জানোই র্যাংবিং জায়গাটা, সেইখানেই আমি গিয়েছি। তো অনেক ভালো লাগছে, সবাই আর কি একসাথে গিয়েছি। তো অনেক লোকজন দেখতে পাচ্ছ তোমরা সবাই, খুব ভালো লাগে আর কি মন্দিরটাতে এসে। এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল, জানি না, অবশ্যই কেউ যদি অসুবিধা থাকে তাহলে কিন্তু ঢালে না, কিন্তু এই শ্রাবণ মাসে হয়তো, আমি জানি দিদিরা, মাসিরা, পিসিরা যতই আছো, দাদা, বৌদি, দিদি, সবাই কিন্তু জল না ঢালে থাকতে পারবেন না, আমার মানে জানা মতো আর কি। আর কিছু মানুষ যদি না ঢালে হেরার কিন্তু অসুবিধা থাকতে পারে, সেটাই আর কি। আর এই মন্দিরটাতে যাওয়ার পরে মনটা যেমন অন্য রকম লাগে আর কি, কি বলবো তোমাদেরকে, এই মন্দিরটাতে যাওয়ার পরে মনটা না কী রকম জানি একটা লাগে। তোমরা গ্রামে যারা যাও মন্দিরটাতে তোমরা তো জানোই, আর যারা আমার ভিডিওটা অন্য জায়গার থেকে দেখছো সেটাকে আমি বলছি যে তোমরাও এসো মন্দিরটাকে ঘুরে দেখে যাও। আর যদি তোমরা মন্দিরটাতে যেতে চাও আর কি, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি মন্দিরটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো কোথায় গেলে পাবে আর কি। খুব ভালো লাগে মন্দিরটাতে। তো এখানে দেখো উপরে ঝর্ণার থেকে জল পড়ছে, সেইখানে আর কি স্নান টান করে বাবার মাথায় জল ঢালা হয়, খুব আর কি আনন্দ লাগে। আর আমারও খুব ভালো লাগে, দেখো অনেক মানুষ এখানে, মানুষের অভাব নেই। তো আমি পুরা মানে ইয়ে করি নাই আর কি, আওয়াজটা দিই নি কেন, অনেক হাল্লা ছিল, তো তোমরা একটু বুঝতে পারবে না কথাগুলো, তো তাই জন্য আর কি অল্প মিউট করে দিয়েছি। মিউট বলতে কি অল্প তো শোনা যাচ্ছে। আর এখানে দেখো দিয়া জ্বালানো হয়েছে, অনেক দিয়া, কিন্তু শিব মন্দিরের ভিতরে দিয়া জ্বালানো, দিয়া যাবে না কেন, এত দাদারা দিয়েছে, জ্বালিয়ে দিদিরা দিয়েছে, কোথায় দেবো বলো, জায়গা মন্দিরে হবেই না, তার জন্য আর কি একটা জায়গা দিয়া জ্বালানোর জন্য এখানে দিয়েছেন। তো দেখো অনেক লোকজন, আমার খুবই ভালো লাগছে এখানে এসে। তোমরা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মন্দিরের ভিতরটা হইলো সেটা আর কি, শিবের মাথায় জল ঢালা হয় সেখানে। আর এইখানে আছে আরেকজন, আরেকটা মন্দির আর কি, ওই যে দেখো বিভিন্ন জায়গায় মন্দির আছে, কিন্তু আমি ভিডিও করতে পারলাম না কেন, সময়ের অভাবে, আমার একটু সময় শর্ট ছিল তাই জন্য আর কি। তো সেখানে দেখো একজন বসে আছেন, রাধা রানী, খুবই সুন্দর আর কি। এখানেও দিয়া জ্বালানো হয়েছে, সবাই জ্বালিয়ে দিয়েছে। তো এখানে একটু খিচুড়ি চিচুড়ি খেয়ে একটু মানে আর কি মন্দিরের ভিতর থেকে এসে বাইরে এলাম, আর সেখানে দেখলাম আর কি খিচুড়ি রান্না হচ্ছে। তো আমাদের আর জিবরার জলাক টানা গেল না, সেখানে চলে গেলাম খাওয়ার জন্য। তো সেখানে নিয়েছি এক বাটি, বোন নিয়েছে দু বাটি। তো সেখানে বসে আর কি খেয়ে একটু ডান্স উস করলাম, খিচুড়ি হাতে দিয়েছে, তখনও খাওয়া হয় নাই, তো ডান্স উস করেছে, তারপরে খেয়েছিলাম। খুব ভালো লাগলো আর কি, র্যাংবিং জায়গাটাও ভালো লাগলো, অনেক সুন্দর লাগলো। তো আমরা চলে গেলাম, রওনা দিলাম আকাশী গঙ্গার দিকে। তো এই রাত্রেই আর কি 11টার দিকে বাইরে গেছি, এখান থেকে 11টার দিকে চলে গেলাম আকাশীগঙ্গা মন্দিরে। তো দেখো রাস্তায় আকাশীগঙ্গা মন্দিরের কিন্তু রাস্তাটায় অনেক ভিড় জমা হয়েছে, তাই যেতে খুব লেট হয়েছে কেন, এত ভিড় কি বলবো বাবা, পাও সামলানো যায় না। র্যাংবিং এত একটা মানুষ ছিল না, তো আকাশগঙ্গায় অনেক মানুষ মানে বেশিরভাগ আর কি আকাশগঙ্গায় মানুষ যেতে ভালোবাসে কেন, অনেক জায়গা আছে, বসার জায়গা আছে, রাতে রেস্ট করার জায়গা আছে, সন্ধ্যায় যারা জল ডালতে আসে সেরা আর কি বসে, এখানে বসবে আর কি, বসারও জায়গা আছে, রেস্ট করার জায়গা আছে, যারা যেমন ফ্যামিলি নিয়ে এসেছে এখানে, যেমন নিজের ঘর থেকে অল্প কিছু নিয়ে এখানে জায়গা আছে রেস্ট করার,
12টা অবধি রেস্ট করলো। 12টার পরে তো শিবের মাথায় স্নান টান করে জল দেবে, তো রেস্ট ফেস্ট করে জল দেবে। আর যারা তো দাদারা আছে, দাদারা গাঁজা খাওয়ার জায়গা আছে, বসে বসে গাঁজা খায় আর কি, তো সেই জায়গাটাও আছে। তারা তো জানোই অনেক খুশি যে আমরা খেতে পারবো। আর ধোঁয়াগুলা তো দেখলে আর কি বলবো তোমাদেরকে, কি অবস্থা ধোঁয়ার সেইটা আর কি। এক জায়গায় গাঁজা খেলে সারা মন্দিরটা ধোঁয়া ধোঁয়া হয়ে যায়, মানে এক কোণার মধ্যে গাঁজা খাওয়ার জন্য একটা জায়গা রেখে দিয়েছেন তারা। কেন জানে, শ্রাবণ মাসে গাঁজা না খেলে দাদারা জল ডালবে না, সেটা তো তুমি জানোই। তো দাদার জন্য গাঁজা খাওয়ার জন্য জায়গা আগের থেকেই এরা তৈরি করে রেখে দিয়েছে, যেন এরা আসে এখানে বসতে পারে, গাঁজা উজা খেয়ে 12টার দিকে রেস্ট করে ঘুমিয়ে উঠে তারপরে বাবার মাঠে জল ঢালতে পারে। আর অনেক বড় মন্দির, খাওয়ারও কোনো অসুবিধা নেই, খিচুড়ি পায়াস কলা ফল এগুলো অনেক বিভিন্ন ধরনের খাওয়া দেওয়া হয়, যারা আর কি বড় বড় মানুষ করে। যেমন আমি একটা মানুষ করেছিলাম, আমার আমি বলতে কি আমি না, তোমাদের দাদাভাই এসে মানুষ করেছিল এই মন্দিরটাতে, যে যদি আমার ছেলে হয় তাহলে আমি ছেলেটাকে 5 বছর যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি ছেলেটাকে নিয়ে আসব। তখনও 5 বছর কমপ্লিট হয় নাই, তখন নিয়ে আসি নাই, যখন নিয়ে আসবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো দেখো, ওই যে প্রথমে গেটটা হলো এইটা, আর আর কি মন্দিরটা যখন নিয়ে যাব আমার বাবুটাকে সেখানে মন্দিরে, তখন তোমাদেরকে অবশ্যই মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবো, যে জল কোন জায়গায় পরে কোন জায়গায় স্নান করতে হয়, কোন জায়গায় বাবার মাথে জল দিতে হয়। সম্পূর্ণ দিনের বেলায় যাবো তো, তো তাই আর কি তোমাদেরকে সব দেখিয়ে দেব। এখন রাত্রেবেলা তো অনেক জায়গাগুলো দেখাতে পারছি না, মানুষের ভিড় আছে, সেটাই আর কি একটু ভিডিও করলাম এটাই আর কি। তো আকাশগঙ্গা মন্দিরে যে বলেছিলাম তোমাদের কে গাঁজা খাওয়ার জায়গাটা, তো তোমাদেরকে সেই গাঁজা খাওয়ার জায়গাটাও দেখিয়ে দিব। আর ওই যে দেখো, পিছনে আছে আমার বোন, একজন দিদা আমাদের সঙ্গে গিয়েছিলেন মন্দিরে, তো এই দিদাটা দেখতে পাচ্ছ আমাদের ভিডিওর অনেক ভিডিওতে আমার দিদা ধরে দেখতে পাচ্ছ তোমরা। তো ওই যে দেখো, এই যে পুরাই একটু সেটার দিকে, এই যে রাইট সাইডে হলো আমাদের শিব মন্দির, আর এই যে হাতের যে হাতের যেতে আর কি হাতের ডাইন সাইডটা দেখা যাচ্ছে না, সেইখানে হচ্ছে ওই যে বলছিলাম গাঁজা উজা খাওয়ার রেস্টের ঘর আর কি, সেইখানেও বসার জায়গা আছে আর কি। তো আগের সাইডে হলো মন্দির, আর ওই যে দেখো সবাই দলে দলে বসে আছেন, কেউ গাঁজা খাচ্ছেন, কেউ রেস্ট করছেন, কেউ কথা বলছেন, কেউ গান শুনছেন, অনেক রকম আর কি মানুষ, জানোই তো অনেক রকম থাকবে। তো এইটা হলো শিব মন্দির, অল্প তোমাদেরকে দেখিয়েছি, কেন এখানে যে ভিডিও করব তা আর কি মোবাইল যে ধরে হাতে ভিডিও করব তাই আর কি অবস্থা নেই, তোমরা তো দেখতেই পাচ্ছ। সেখানে আর কি জল ডালে ভিডিও করতে পারি না, কেন অনেক মানুষ সেখানে ভিডিও করতে, 1 মিনিটও দাঁড়িয়ে ভিডিও করব তা আর কি মানে অবস্থা নেই আর কি, এত মানুষ ভিড় এইখানে। তো দেখো এখানে শিবের একজন মানে শিব পেয়েছে উনি আর কি, তো বসে বসে সবাইকে মানে আর কি দাগা বাঁধছে, যারা মনের কামনা পূর্ণ হচ্ছে সেরা দাগা বেঁধে যাচ্ছে। তো ওই যে দেখো সবাই, রাত্রে কিন্তু তখন বাজে 1টা মতন, তো সবাই আর কি এখানে মন্দিরে জল টল ঢালে, রেস্ট করে জল ঢালে তখন রওনা হবে ঘরের দিকে। তো যারা আর কি গ্রামে বাড়ি আছে সেরাই তো গ্রামে, আমাদের মন্দির আছে শিব মন্দিরে, না গেলে তো ভালো লাগে না। তো আর কি আমরা এখানে মন্দিরতে থেকে বাইরে, তারপরে দেখো আমি এগুলো বেঁধে দিয়েছি বলে একটু ঘুরি মেলাটা, তো মেলাটা ঘুরছি দেখে দেখে, মানে খুব সুন্দর লাগছে আর কি বলবো। অনেক বড় তো জায়গাটা, তো অনেক জায়গায় হেঁটে হেঁটে মানে দেখছি কীরকম আর কি, আর একটু ভিডিও করলাম নিজের ইয়েটা ভিডিও করলাম আর কি, যাওয়াটা আর অন্য কিছু ভিডিও করতে পারি নাই। তো দেখো এখানে রেস্টও করছে, ঘুমাচ্ছে, বসে গল্প করছে, আমরা সাইডে বসে আছি, সেখান থেকে ক্যামেরা করছি। আর একজন পুরা শিবের মতন একদম, উনি মানে গাটা একদম শিবের মতন কালার করে উনি আর কি এখানে বসে বসে খুব মানে বাজনি কেসি এইগুলো দিয়ে মানে খুব আর কি আনন্দ করছে সবাই আর কি। একটু মানে মিউট করে দিয়েছি, এটা হয়তো অল্প শব্দ শোনা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে না। তো এটাই আর কি, তোমার খুব আনন্দ লাগে আর কি। ওই যে দেখো
অনেক জায়গায় তো দেখা যাচ্ছে, অন্ধকারে মানে ভালো করে দেখা যাচ্ছে না সেটাই আর কি। রাত্রে 12টা বাজে, তাই আর কি সবাই ঘুমিয়ে, কে ঘুমাতে উঠছে, কেউ ঘুমাচ্ছে, সবাই আর কি এরকম। কি বলবো তোমাদেরকে, ওই যে দেখো, এই যে দেখো, অল্প দেখা যাচ্ছে কিন্তু জুম করে দেখাচ্ছি। বাবা বাবা এইখানেই বসে আছেন, বাবা তো মানে দূরের থেকে আর কি একটু জুম করে দেখেছি, সামনের থেকে তো দেখা যায় না, তাই জন্য আর কি বাবাকে দূরের থেকে তোমাদেরকে অল্প দেখিয়ে দিলাম। এই আকাশগঙ্গা মন্দিরে বাবা কীভাবে বসে আছেন, আর ওই যে দেখো সবগুলাই বাড়ির থেকে আর কি তোমাদেরকে দেখাচ্ছি, বাড়ির থেকে একটু জুম করে আর কি তোমাদেরকে দেখাচ্ছি, হয়তো ভালো করে বুঝতে পারছো না। যদি যাই আমার ছেলেটাকে নিয়ে, তখন তোমাদের অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিওটা। অনেক কথা তোমাদেরকে বলে ফেললাম, যদি কোথায় একটু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, হয়তো ভালো করে তোমাদের মতন কথা বলতে পারি না। তো আমি চলে এলাম ঘরের মন্দিরে, আর আমাদের গ্রামের মন্দিরে, তো এসে বাবা মাথায় জল দানতে চলে গেলাম, তো সেইখানে বাবা মাথায় জল দেবো আর শ্রাবণ মাস। তো প্লিজ আমার ভিডিওটা দেখো, স্কিপ করো না। তো লাভ ইউ টাটা ফ্রেন্ড।